বাস্তু কারেকশনের জন্য মিররের ব্যবহার একটি বিশেষ কিন্তু পদ্ধতি রয়েছে। এই মিরার আমরা যখন কোনো দিকে কোনো জিনিসপত্র বলো বা কোনো দিকের যদি বাস্তুতে সমস্যা থাকে, আমরা সেই মিরার লাগিয়ে কিন্তু সেই রিফ্লেকশনটা অন্যদিকে ঘুরিয়ে বা অন্যদিকে ফেলে আমরা সেই বাস্তু বা সেই জিনিসটার কিন্তু বাস্তুগত ত্রুটি দূর করতে অবশ্যই পারি। এছাড়া আমাদের ঘরে যেখানেই আমরা আয়না ব্যবহার করি না কেন, সেটা তো অবশ্যই একটা দিকের ব্যবহার রয়েছে। যেটা আমরা ব্যবহার করছি যেই আয়নাটা, ধরো চুল আঁচড়াচ্ছি, সাজছি, অথবা আমরা কোনোরকমভাবে কোনো বিশেষ মানে বিছানার সামনে যে আমাদের কাবাডগুলো রয়েছে সেখানে যদি কোনোভাবে আয়না থাকে বা অনেকের আলমারিতে আয়না লাগানো থাকে, সেটা একটা বিশেষ দিক মেনটেন করে রাখা উচিত। তাছাড়াও সবসময় আমাদের বিছানার সামনে যে আয়নাটা বা ড্রেসিং টেবিল যদি রাখা হয়, অবশ্যই সেটাকে কভার করে পুরো ঢেকে রেখে তবে কিন্তু বিছানার ব্যবহার করা উচিত। নাহলে আমাদের যদি কোনো প্রতিচ্ছবি সেই আয়নার মাধ্যমে মানে আমাদের বিছানায় শোয়া অবস্থার কোনো ছবি যদি আয়নায় রিফ্লেক্ট হয়, তাহলে কিন্তু অবশ্যই আমাদের শারীরিক মানসিক একটা এফেক্ট পড়ে এবং বাস্তুগত একটা দোষ অথবা ত্রুটি তৈরি হয়ে থাকে। সে কারণে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে আয়নার কিন্তু বাস্তুতে একটা বিশাল বড় ভূমিকা রাখে।